আচ্ছা, তো আমরা আজকের এসইও অফিস অপটিমাইজেশন শুরু করবো। গত ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে ক্লাসের শেষে করিয়েন, আমি আগে আজকের কোশ্চেনটা একটু দেখাই নেই, তারপরে আমি আজকে আমরা দেখবো আর্টিকেল রাইটিং এবং আর্টিকেল সাবমিশনস, হাউ টু রাইট আর্টিকেল এবং হাউ টু রাইট, হাউ টু মডিফাই আর্টিকেল এবং হাউ টু সাবমিট আর্টিকেল ফর ব্যাকলিঙ্ক, মানে কিভাবে আর্টিকেল রাইটিং করে ব্যাকলিঙ্ক তৈরি করে সেই ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর্স আনতে পারেন, মানে আপনার ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর্স আপনি বা ট্রাফিক জেনারেট করতে পারেন, সেটা দেখবো আমরা। তো আর্টিকেল রাইটিং এবং আর্টিকেল সাবমিশনস এই জিনিসটা করার জন্য বেসিক্যালি আপনার বায়ার যেটা তা করবে, আপনি তো একটা বায়ারের কাজ করবেন না, অনেক বায়ারই আপনার অনেক ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতে হতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। এখন সেটা ডিপেন্ড করে আসলে প্রোডাক্টের উপরে, আপনার বায়ারের প্রোডাক্টটা কি। আপনার বায়ারের প্রোডাক্ট হতে পারে মোবাইল ফোনস, হতে পারে আপনার বায়ারের আইটি বিজনেস, আপনার বায়ারের হতে পারে কোনো ই কমার্স সাইট, আপনার বায়ারের হতে পারে কোনো নিউজ পত্রিকা, যেই যেটাই হোক না কেন আপনাকে কিন্তু ওই রিলেভেন্ট আর্টিকেল লিখতে হবে আপনাকে, এটা কিন্তু আপনার বায়ার আপনাকে লিখে দিবেন। এখন কথা হলো যে ধরুন আপনার বায়ার আপনার একটা ওয়েবসাইট যেটাকে সে আপনাকে দায়িত্ব প্রদান করলো যে তুমি আমার এই ওয়েবসাইটটার এসইও করে দিবা, এখন সেই ওয়েবসাইটটা আপনাকে প্রথমে স্টাডি করতে হবে যে এই ওয়েবসাইটের প্রোডাক্ট কি, ওয়েবসাইট কি, এটার ভিতরে কিসব তথ্য এবং তথ্য আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনাকে প্রথমে স্টাডি করতে হবে। এরপরে স্টাডি করার পরে ধরুন আপনি ফাইন্ড আউট করলেন যে আপনার এই বায়ারের বিজনেস হলো ইলেকট্রনিক্স ব্যবসা বা একটা মোবাইল ফোন ব্যবসা, সে করে তার এই ওয়েবসাইটের মাধ্যমে সে মোবাইল ফোন সেল করে। এখন আপনাকে যেটা করতে হবে যে এই মোবাইল ফোন রিলেভেন্ট বিভিন্ন ফিচার্স লিখতে হবে, এবং সেই ফিচার্স গুলা আপনাকে কি করতে হবে বিভিন্ন জায়গায় সাবমিট করতে হবে। আবার হতে পারে এরকম যে আপনার বায়ার ধরুন টেকনোলজি নিয়ে বিজনেস করে, যে সে ট্রেনিং প্রোভাইড করে টেকনোলজি নিয়ে কাজ করে, তারপরে আপনার সেখানে মানুষকে শেখায়, আরো অনেক ধরনের বিষয় হতে পারে। তো এই জিনিসগুলো তো আপনি জানেন, এতগুলো বিষয়ের উপরে যদি আপনাকে আর্টিকেল লিখতে বলা হয় আপনি কিন্তু কোনো আর্টিকেলই আপনি লিখতে পারবেন। এবং এত নলেজ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের মানুষ যারা, আমরা আমরা কিন্তু ভালো ইংরেজি খুব লিখতে পারি না, আর আমরা যাও লিখতে পারি আমাদের বাংলাদেশে যারা খুব ভালো এক্সপার্ট আর্টিকেল লেখার জন্য, তাদেরকে দিয়ে আর্টিকেল লেখালে সেই আর্টিকেলও কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও কিন্তু একটা সন্দেহের ব্যাপার থাকে। কেন? কারণ হলো আমরা যেসব দেশের আর্টিকেল আমাদের দেশের মানুষের পড়তে আমরা পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের লেখার স্টাইল, আমাদের লেখার ধরন সেটা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টের মতো হবে না, বা ব্রিটিশ কারিকুলামে বা ব্রিটিশ স্টাইলে আমাদের সেই লেখাগুলা হবে না। টুইটারের যে লেখা আমাদের লেখার সাথে মিলে না, মিলবে না, কারণ তারা ফরেন স্টাইলে ফরেন বিষয়গুলো তারা মেনটেন করে, আমরা তো মেনটেন করি আমাদের গ্রামেটিক্যাল বিষয়গুলো। আর ফরেনারদের আর্টিকেলের সাথে কিন্তু আমাদের আর্টিকেলও মিলে না, আমাদের কথোপকথনও মিলে না। তো আমাদের দেশের মানুষদের জন্য এক্ষেত্রে আর্টিকেল লেখাটা অনেকটা টাফ হয়ে যায়। এবং নিচে নিজে যদি আপনি একটা আর্টিকেল লিখতে বসেন, একটা আর্টিকেল লিখতেই দেখা যায় আপনার এক মাসে শেষ করতে পারেন বলে আমার কাছে সন্দেহ আছে। তো একটা আর্টিকেল লিখতে যদি এক সপ্তাহ সময় নেন আপনি, তাহলে আপনার আর্টিকেল লিখতে হবে অনেক, অগণিত আর্টিকেল লিখতে হতে পারে। এই অগণিত আর্টিকেল আপনার লেখাটা এটার জন্য আপনার জন্য একটা বার্ডেন, এটা একটা কষ্টকর। এটার জন্য আমরা যেটা করব এসইও এর ক্ষেত্রে, যে আমরা কিছু আর্টিকেল কালেকশন করব, আর্টিকেল কালেকশন করে সেই আর্টিকেলগুলো তো কালেকশন করে কপি করে আবার আমরা চাইলে পাবলিশ করতে পারবো না, কারণ তখন আবার কপিরাইট কন্টেন্টে ধরে গুগল আবার এটাকে আমাদের পেনাল্টি করবে অন্যের আর্টিকেল যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে। তো এটার জন্য সলিউশন হলো যে আপনাকে আর্টিকেল প্রথম কালেকশন করতে হবে বিভিন্ন আর্টিকেল সাইটগুলো থেকে, সেই আর্টিকেল সাইটগুলো থেকে কালেকশন করার পরে সেই আর্টিকেলগুলোকে আপনাকে আবার রিরাইট করতে হবে, মানে আপনাকে ইউনিক বানাতে হবে ওই আর্টিকেলের নমুনাটা নিয়ে, ওই আর্টিকেলটাকে আপনি আপনার মতো করে চেঞ্জেস মডিফাই মডিফাই করতে হবে।
এখন এই মডিফাই করতে গেলেও আপনাদের মধ্যে অনেক প্রবলেম চলে আসবে। হ্যাঁ দেখবেন যে পুরো 500 ক্যারেক্টারের বা 500 ওয়ার্ডের একটা আর্টিকেল চেঞ্জ করতে দিলে ওইটা চেঞ্জ করাও আপনাদের জন্য কষ্ট হবে। মানে বিষয়টা হলো যে আসলে আমাদের এটা জাতিগত একটা প্রবলেম আছে, ইংলিশ প্রফিসিয়েন্সি বা ইংলিশের উপরে আমাদের খুব একটা দখল থাকে না। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, তাকে দিলেও আপনি সেও পারবেন না এই ধরনের আর্টিকেল লিখতে। আর্টিকেল লেখার মতো অনেক প্যাটার্ন আছে, অনেক যোগ্যতা লাগে এবং এটা আলাদা একটা শিক্ষণীয় বিষয় আছে। এখানে তো হাই এডুকেটেড হইলেই যে সে ভালো আর্টিকেল লিখে দিতে পারবে বা ইংলিশে অনার্স মাস্টার্স বলি যে সে আর্টিকেল লিখে দিতে পারবে, বিষয়টা সেরকম না। তো এই জন্য আমরা একটু টেকনিক ইউজ করি, সেটার জন্য বিভিন্ন ধরনের আর্টিকেল সাইট আছে অনলাইনে, রিনাউন্ড ফ্রিনাউন্ড অনেক আর্টিকেল সাইট আছে। তার মধ্যে আমি একটা আর্টিকেল সাইট আপনাদেরকে পরিচয় করাই দিই, যেটার নাম হলো ডিজাইন আর্টিকেলস নামে একটা আর্টিকেল সাইট। এটা ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং 10টা আর্টিকেল সাইটের মধ্যে একটা আর্টিকেল সাইট। ডিজাইন আর্টিকেল সাইটের ভিতরে আপনাদের বিভিন্ন ধরনের আর্টিকেল এখানে আছে। হ্যালো, হ্যাঁ কি বলি বলি। তো কয়টাকা নেবে? ১০০ টাকা দিয়ে দে, আর ১০০ টাকা বলে কথা শুনতে পাচ্ছেন আমার? আমার ভয় শুনেন? ওকে, তো এই এজলাইন আর্টিকেলস, হ্যালো, হ্যাঁ ওখান থেকে দিতে পারেন। এরপরে আমাদের এখানে ডিজাইন আর্টিকেলসটা, এখানে দেখুন অনেক ধরনের ক্যাটাগরি আর্টিকেল আছে, আর্টিকেল ক্যাটাগরিজ, আর্টিকেল আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, বিজনেস, কম্পিউটার টেকনোলজি। ধরুন আপনার বায়ার যদি কম্পিউটার টেকনোলজি নিয়ে আপনার বায়ারের ওয়েবসাইট হয় যার কাজ করবেন, সেই কম্পিউটার টেকনোলজি ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে অনেকগুলো, দেখেন এখানে। তো এখানে এই যে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি সাব ক্যাটাগরির মধ্যে যদি ঢুকি, ঢুকে আপনারা দেখবেন যে এখানে অনেক আর্টিকেল সাবমিট করা আছে। এখন এখান থেকে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আপনার ওয়েবসাইট, বায়ারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সাথে কোন আর্টিকেলটার সাথে মিল আছে, সামঞ্জস্যতা আছে। সেই জিনিসটা আপনি এখান থেকে একটু কষ্ট করে পড়ে পড়ে আপনাকে মিলাইয়া ফাইন্ড আউট করতে হবে। এখন ফাইন্ড আউট করার পরে যেটা পাবেন সেই আর্টিকেলটা আপনি এখান থেকে নিবেন। ধরেন আমি একটা দেখানোর জন্য আপনাদের চেষ্টা, কিছু না বুঝানোর জন্য আমি যে কোনো একটা আর্টিকেল আমি নেই, ধরেন এই আর্টিকেলটাই ওপেন করি আমি। নেওয়ার পরে দেখেন এই আর্টিকেলটা যে ব্যক্তি লিখছে তার নাম এখানে লেখা আছে, কবে সাবমিট করছে সেটাও লেখা আছে। হ্যাঁ, সে একটা আর্টিকেল এখানে লিখছে এবং দেখেন সেও কিন্তু এখানে আপনার কি করছে, ব্যাকলিংক ক্রিয়েট করছে। এই যে দেখুন, এই যে ব্যাকলিংক ক্রিয়েট করছে, তার মূলত উদ্দেশ্য কিন্তু একটাই যে এই আর্টিকেলটা আপনি তার পড়বেন, পড়ার পরে যদি আরো বিশদ আকারে আপনি এটা নিয়ে জানতে চান, বুঝতে চান, তখন কিন্তু আপনার এই লিঙ্কে ক্লিক করলে দেখবেন এই লিঙ্কে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সে অ্যামাজনে চলে যাচ্ছে। তার মানে কি অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে এই ব্যক্তি নিশ্চয়ই কাজ করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, দ্যাটস হোয়াই সে একটা আর্টিকেল লিখলো, এই আর্টিকেলের মাধ্যমে ব্যাকলিঙ্কের মাধ্যমে সে তার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কে পাঠিয়ে দিল। এই ব্যক্তি যে কাজটা করছে মূলত আমরাও কিন্তু সেই কাজটাই করি, হ্যাঁ, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি। এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে এই আর্টিকেলটা আমরা কপি করব, হ্যাঁ।
কপি করার পরে এটাকে আমরা কপি করে নিই, কপি করে আমরা নোটপ্যাডে নিয়ে যাবো। প্রথমে নোটপ্যাডে পেস্ট করলাম, এখানে আননেসেসারি একটা লিঙ্ক আসছে, এটাকে সরাই ফেলবো। তারপরে আবার নোটপ্যাড থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা নোটপ্যাডে রেখেও দিতে পারি, এখানে কোনো অসুবিধা নেই, নোটপ্যাডে থাকা পর্যন্ত। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আরেকটা টুলস আমাদেরকে ইউজ করতে হবে। টাইপ করবেন আর্টিকেল রিরাইটার দিয়ে, তারপর দেখবেন যে অনেকগুলো অপশন আসবে আপনার এখানে আর্টিকেল রিরাইট করার। তো এর মধ্যে যেটা আপনার পছন্দ হয় সুইটেবল মনে, অনেকগুলোই আছে এখানে, যে ফ্রি আর্টিকেল স্পিনার। ওপেন করে দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। এটা একটা আছে স্মল টুলস দিয়ে ওই আর্টিকেল রিরাইট করা যায়, এটা একটা আছে, আমি এটা দিয়ে দেখাই। কন্টেন্ট টু রিরাইট, তাহলে আমার নোটপ্যাডে যে ডেটাটা আমি নিয়েছিলাম আর্টিকেলটা, সেটাকে আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে 6 + 5 = কত, 11। তারপরে এই যে রিরাইট টেক্সট নন নিউমেরিক ভ্যালু বা সেন্টার কত ম্যাথ আছে এখানে, তাহলে 2 - 2 = 0 হবে। নিউমেরিক ভ্যাল ভ্যালু দিতে বলতেছে, মানে কথা লিখলে হবে না, সংখ্যা দিতে হবে। তারপরে রিরাইট, দেখুন এই আর্টিকেলটা আমি দিছিলাম, সে আর্টিকেলটা সে রিরাইট করে আমাকে এটা দিছে, অ্যান্সারও রয়েছে। তো যদি আমরা মিলাই এখানে পড়ি, ভাষাগত বাংলা অর্থ একই দাঁড়াবে, বাট ইংলিশ সেন্টেন্সগুলো চেঞ্জ করে দিচ্ছে, সে সিনোনিমাসগুলো চেঞ্জ করছে। কী লিখছে প্রথম সেন্টেন্সটা দেখেন একটু মিলান, যে আর্টিকেল ইন্টেলিজেন্স উইল আউট থিঙ্ক আউট ইনোভেট অ্যান্ড আওয়ার স্টার্ট কি স্ট্র্যাটেজিস হিউম্যানস অ্যাট অল লেভেলস। এখানে কি লিখছে এটার ফার্স্ট সেন্টেন্সটার সাথে যদি এটা লিখে, ম্যান মেড রিজনিং উইল আউট থিঙ্ক আউট এনহ্যান্স অ্যান্ড আওয়ার স্ট্র্যাটেজিস পিপল অ্যাট অল ডাইমেনশনস। আপনি যদি এটা এখন বাংলা যদি বুঝেন, তাহলে দেখবেন এই সেন্টেন্সের যে বাংলা যেটা দাঁড়ায়, এই সেন্টেন্সের বাংলাও সেটাই দাঁড়ায়। বাট এটা ছিল আরেকজনের আর্টিকেল, এটার সিনোনিমাস পুরো সেন্টেন্স সে চেঞ্জ করে দিয়েছে আমাকে। এখন দেখেন পুরো জিনিসটাই, নট অনলি একটা সেন্টেন্স, পুরো জিনিসটাই আমার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটাকে কপি করি, কপি করে যদি আমি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে। এটা এখানে পেস্ট করলাম, এটা ওয়ার্ডে দেখি, এটা কোনো ঝামেলা। এটা ছিল আমার অরিজিনাল আর্টিকেল, আর এটা হলো আমার যেটা এখন রিরাইট করলাম। দুটোকে যদি আমি কম্পেয়ার করি, পাশাপাশি করি,
দেখেন এখন কম্পেয়ার করে আপনারা ফরেন দেখবেন যে এই কলামের যে অর্থ দাঁড়ায়, মানে এই এই প্যারার যা দাঁড়ায় এই প্যারার সেম একই অর্থ দাঁড়ায়। এখন কোশ্চেনটা হলো আপনার যে আপনারা তো এই আর্টিকেলটা যদি এখন আপনি ইউজ করেন সেক্ষেত্রে কপিরাইট হবে কি না, এই আর্টিকেলটা ইউজ করলে কপিরাইট হবে না, কারণ এই আর্টিকেলটা যিনি লিখছে তার সাথে কোনো মিল নেই। হ্যাঁ ভাষাগত প্রবলেম থাকতেই পারে, আমার থিংকিং তার থিংকিং এর সাথে মিলে যেতেও পারে, বাট সে যেটা লিখছে ভাষাগত মিল থাকতে পারে তাই না, ভাষা মিল থাকতে পারে। হ্যাঁ মানে আমার আমি সে এটা বুঝছে যে এই বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এই জিনিস, আমি মনে করি এই জিনিস আমি আমার মতো করে লিখছি। এখন মানে বুদ্ধিমত্তার পরিচয়টা হলো যারা একটু কষ্ট করতে চান, ভালো এসইও করে যারা, তারা যে কাজটা করে সেটা হলো যে এই চেঞ্জেসটার উপরে, এই যে চেঞ্জেসটা পাইছি আমি, এই চেঞ্জেসটা হুবহু ইউজ না করে এটার উপরে আমি আবার কিছু সুরিকাশি বসাব। হ্যাঁ কিছু কিছু জিনিস চাইলে কিন্তু আমি এখন ম্যানুয়ালি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, পারি না তো? হ্যাঁ ওয়ার্ড চেঞ্জ করে দেওয়া যাচ্ছে মানে, হ্যাঁ কিছু কিছু ওয়ার্ড আপনাকে তো চাইলে এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। তো সেই জিনিসগুলো আপনারা যদি করেন ছোট ছোট পরিসরে যদি করেন তাহলে আপনার আর্টিকেলটা 100% ইউনিক হয়ে যাবে। কেন ইউনিক হবে, আর এখানে এটাও ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি আছে। দেখেন আমি কিন্তু একটা টুলস দিয়ে এটা রেজাল্ভ হয়েছে তাই না, এখন এই টুলসটা তো আমি অনলি ফর আমি ইউজ করতেছি, এই টুলসটা তো আমার মতো আরো এসইও যারা ইউজ করে তারাও করে আরো করতে পারে। হ্যাঁ ভাই হ্যাঁ, তো তা কেউ তো আবার এই রাইট এই আর্টিকেলটা অন্য কেউ তো রিরাইট করতে পারে, একই জিনিস দিতে পারে। হ্যাঁ একই জিনিস তো তাকেও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আমরা যদি একটু নিজেদের জ্ঞান ইউজ করি রিরাইট করার পরে তাহলে সেই ক্ষেত্রে সেই আর্টিকেলটা ইউনিক হয়ে যাবে এবং 100% ইউনিক হবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, স্মল এসইও টুলস নামে একটা টুলস এর নাম আমি আপনাদেরকে দিছিলাম। এখানে একটা জিনিস লেখা আছে দেখেন এই যে ডান দিকে, এটা এসইও স্মল এসইও টুলস এর ভিতরে আমি আসছি, যে প্ল্যালারিজম চেকার নামে একটা অপশন আছে দেখেন, এটাতে ক্লিক করেন প্ল্যালারিজম চেকার। এখানে যদি আমি যে আর্টিকেলটা আমার এজেন্ট আর্টিকেলস থেকে কপি করছিলাম সেই আর্টিকেলটা কোনটা, এটা এই আর্টিকেলটা যদি আমি এখানে কপি করি প্যালারিজম হচ্ছে কিনা, প্যালারিজম হচ্ছে কিনা এখান থেকে আপনি চেক করে নিতে পারেন। এটা কপি পেস্ট করলাম, তারপরে যে চেক প্যালারিজম প্যালাগিরিজম এই যে চেকিং করতেছে দেখেন 100% দেখছেন, দ্যাট মিন্স এটা কি ইউনিক না, এখানে ইউনিক হলে এটা 100% ইউনিক হতো। তাহলে আমরা যেটা এখন হ্যাঁ এখন আমরা যেটা রিরাইট করলাম সেটার অবস্থা কি সেটা একটু দেখি। দুই পাশে যাচ্ছে হ্যাঁ, এদিকেও ইউনিক আছে এদিকে না, তাহলে এখন কোনটা কোনটা ইউনিক নাই সেটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আপনি দেখেন এই যে, এইভাবে আপনার আর্টিকেলটাকে ইউনিক বানাতে হবে। আর্টিকেলটাকে ইউনিক বানিয়ে তারপরে আমরা কি কাজ করব, আমাদের এই এজেন্ট আর্টিকেলস এর ভিতরেই আবার আমরা চাইলে এটাকে পাবলিশ করতে পারবো। সেক্ষেত্রে আপনার আগে এই যে জয়েন বাটনে ক্লিক করতে হবে,
আর্টিকেল রিরাইটিংটা তো বুঝছেন নাকি, মানে ওটা নিয়ে তার কথা বলার দরকার আছে বলে আমার মনে হয় না। এরকম আর্টিকেল কালেকশন করবেন, রিরাইট করবেন, এই প্যালারিজম দিয়ে আবার এটাকে ইউনিক করার জন্য আপনারা এটাকে চেকিং করবেন, যেটা যেটা চেকিং ধরা পড়বে সেটা সেটা আপনারা নিজেদের ব্রেইন ইউজ করে এই সেন্টেন্সটা মেক করবেন আপনাদের মতো করে। একটু চেঞ্জ করে দিলেই এটা ইউনিক হয়ে যাবে, জাস্ট দিয়ে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই দেখবেন যে এটা একটা ইউনিক হয়ে গেছে। একটা করে দেখেন, একটা একটা করেন তো স্যার, কি অবস্থা? ধরেন আমি তার, তাহলে ইউনিকটা কেন আসলো? হ্যাঁ, তাহলে ইউনিকটা কেন আসলো? মানে আমার তো প্যালারাইজ মানে হচ্ছে কয়টা, মানে দুই তিনটা চারটা আছে, তাহলে ইউনিক এখানে শো করতেছে কেন? ইউনিক শো করতেছে মানে আপনার এখানে তো প্রত্যেকটা সেন্টেন্স, কোনটা কোনটা, এখানে কয়টা সেন্টেন্স দেখেন, অনেকগুলো সেন্টেন্স আছে এখানে তাই না? এই সেন্টেন্সের কোন সেন্টেন্সটা ইউনিক, যেটা যেটা ইউনিক সেটা তো ইউনিকই, সেটা ইউনিক আসছেই কারণে, কারণ আমি একটু আগে রিরাইট করছি না আর্টিকেলটা। এটা হইছে অরিজিনাল আর্টিকেল, এটা হলো অরিজিনাল আর্টিকেল, এটা যখন দিছিলাম 100% কিন্তু আপনার প্যালারাইজ দেখাইছিল, কোনো ইউনিক ছিল না, কারণ এটা অলরেডি অ্যাজ এন আর্টিকেল সেই আর্টিকেলটা বসানো আছে, কারণ 100% প্যালারাইজ তার একজন আর্টিকেল। তো এটাকে আমি আবার রিরাইট করছি তো নাকি, আমি রিরাইট করলাম না একটু আগে, তো রিরাইট করার পরে সেই রিরাইট করা জিনিসটা এই যে এই এইটা কিন্তু আমি কপি করছি এখন, এই কপি করে এটা আমি আবার কি করলাম এখানে দিলাম, এখানে দেওয়ার পরে যেটা আমি রিরাইট করছি সেখান থেকেও আবার সে ভুল ধরতেছে যে 25% আরেকজন ইউজ করছে আর বাকি 25% তোমার ঠিক আছে। এখন এই 25% আমার কি করতে হবে, এই যে এখানে দেওয়াই আছে প্যালারাইজড, এইগুলো আবার আমাকে এখন ম্যানুয়াল চেঞ্জ করতে হবে, অথবা আর একটা বুদ্ধি মানে কাজ করতে পারেন, এই সেন্টেন্সটাকেই আবার আপনি চাইলে কপি করে আবার রিরাইট করতে পারেন। বুঝতে পারছি আমি? ইয়েস স্যার। স্যার কম্পেয়ার কেন দিচ্ছে স্যার? কম্পেয়ার দিচ্ছে কেন পাশে? কম্পেয়ারটা লেখা হলো, এটা হ্যাং হয়ে গেছে অবশ্য। কম্পেয়ারটা লেখার কারণ হলো যে আপনি এখানে ক্লিক করলে দেখাবে আপনাকে যে কি কি ইউ মানে হয়েছে, তার মানে দেখে মানে ওই জায়গা চেঞ্জ করলে তো মানে ইউনিক হয়ে যায়। স্যার চেঞ্জ 100% হয় না মনে হয় নাকি স্যার? কি চেঞ্জ হয় নাই টিকিং টা 100% তো হয় নাই মনে হয়। 100% তো হয়নি রিরাইট? না 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 চেকিং টা ও তো হ্যাং হয়ে গেছে, বাকি চেকিং হবে, হয়তো চেকিং করতেছে, সময় লাগবে। স্যার 100% ইউনিক হইতে হবে? 100% ইউনিক হতে হবে। রাইট না স্যার, মানে কোন মনীষীর উক্তি থাকলে বা কোন কিছু পকেটে নরমালি আপনারা 80% পর্যন্ত কাউন্ট করে ওরা, এরপরে করে না, তো আমার রিস্ক নিয়ে তো লাভ নেই, 100% করতে বললে বেটার হয় না স্যার? তারপরে যদি কেউ কমপ্লেন করে তাহলে প্লেজারিজমে ধরা পড়বে। হ্যাঁ এই যে দেখেন 69% ইউনিক, 31% প্যালারিজম। হ্যাঁ 31% যদি প্যালারিজম হয় তাহলে এখন আমি যদি এই কম্পেয়ারে ক্লিক করি, এই যে দেখেন আমার গুগলে নিয়ে আমার এই লেখাটা কোথায় আছে, এই লেখাটা কোথায় কোথায় ইউজ হয়েছে গুগলের সেই পেজে আমাকে নিয়ে আসছে, দেখছেন? অনেক মজার না এসইও? আসলেই মজার, যদি করতে পারে করতে পারলে আসলেই মজার তাই না? মানে এখন স্যার পুরো কাহিনীটা মানে বুঝছি, মানে ডট গুলো যে কানেকশন গুলো বুঝছি, লিঙ্ক গুলো বুঝছি যে কোনটা করতে হবে, কেন করতে হবে, করলে কি হবে, আমাদের এখান থেকে টেক্সট থেকে বাইর করতে হবে, সেই লাইনটা আমাদেরকে টেক্সট থেকে বের করে না ওখানে আমরা সেটা চেঞ্জ করে আবার পেস্ট করব। আর লেখা ছিল ওটা আর জেনারেল পাবলিক, এটা তো আর জেনারেল পাবলিক এন্ড প্রোগ্রেস, সেটা কপি করে এই লাইনটা তাই না, এই লাইনটা, তাহলে এই লাইনটা আমরা একটু চেঞ্জ করি এখানে, ধরেন আমরা
আর এটাতে আমরা আওয়ারের জায়গায় দিই আমরা এখানে তো চেঞ্জ করার কোন সুযোগ নাই, এখানে তো আপনাকে দেখাই দিয়েছি যে কোন কোন কে ইউজ করছে এটা। না না এটা আমরা কপি করতাম, না না এই সেন্সেসটা কপি করতাম, অথবা কপি করে আমরা টুলস দিয়ে যেমন আর্টিকেলটা করে রিডিট করতে পারি, সেটা তো আমাদের থেকে এটা পারি, ওইটাই আমি দেখাচ্ছি। ম্যানুয়ালি করতে পারেন অথবা আপনি আর্টিকেল দিয়ে করতে পারেন। এই যে আমার একটা কই ছিল, এটাই তো ছিল, এটাকে কপি করি, কপি করে আবার আমরা চলে যাই আমাদের আর্টিকেল রিরাইটারের এই অপশনে যাই। এখন আমরা এই জায়গাটাকে ডিলিট করে আমরা এই লাইনটা আবার এখানে পেস্ট করি। পেস্ট করলাম 7+3 মানে হলো 10, এটাকে আবার রিরাইট দিই। এই যে রিরাইট হইছে, এই জিনিসটাকে কপি করে আর জেনারেলি সব ওভারঅল দিয়ে দিছি। হ্যাঁ এই জিনিসটাকে কপি করে আবার এই জায়গায় বসাই দিলাম। এখন আমি পুরো আর্টিকেলটাকে আবার কপি করি, কপি করে মনে রাখেন এই লাইনটা ধরছিল তাই না, আমরা কিন্তু একটা লাইন আর আমাদের পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ ছিল কত 69%। টেস্ট করলাম, চেক কালার রিজাল্ট দিলাম, স্যার ওয়ার্ডপ্রেসে আর্টিকেল সাবমিট করলে অনেক সময় রিডেবিলিটি কম দেখায়। 75% হয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ একটা কমে গেছে, একটা শেষ করে নিয়ে দাঁড়ান, একটা একটা এটা শেষ করে তারপর আপনি করুন। দেখেন এই লাইনটা আছে এখন, এটা ইমি হয়ে গেছে না? নেই আবার ওভারঅল হয়ে গেছে রাইট। এই তো স্যার বাস্তব প্রমাণ দেখছি স্যার। এখানে তো আমাকে শুধু ভুলটা দেখাবে না, যে ভুলটা আমার এখানে এটা মিলছে এটা চেঞ্জ করো, তাহলে ইউনিকটা কেন দেখাচ্ছে এটা তো বুঝতেছি না। বুঝলাম যে এই লাইনটা আমার ইউনিক, ঠিক আছে, কিন্তু তাহলে ইউনিক পুরো লাইন দেখা না, সে পুরো আমার টেক্সটটা দেখাবে না, পুরো টেক্সটটা ইউনিক বা পুরো আর্টিকেলটা সেটা দেখাবে না আমাকে। আপনার এখানে কত পার্সেন্ট দেখাইছে যে এখানে দেখাচ্ছে না পুরো আর্টিকেল? এখানে তো একটা লাইন নেই, আপনার লাইন বাই লাইন তো আপনি এখানে করতেছেন, আপনি তো পুরো একটা রচনা করতেছেন, রচনাটাকে ও লাইন বাই লাইন কনভার্ট করতেছে আপনাকে। যদি আপনাকে এটা মানে আমাদের তো মানে আমার পাঁচটা প্যারাগ্রাফ ছিল নাকি? হ্যাঁ ওটা মানে ওই আর্টিকেলে কি পাঁচটা প্যারাগ্রাফ ছিল না তিনটা প্যারাগ্রাফ? যে প্যারাগ্রাফ ছিল মানে তিনটা না চারটা ছিল আর কি। 1 2 3 4 পাঁচটা প্যারাগ্রাফ ছিল আর কি, এই জন্য পাঁচটা ইউনিক আসছে। বুঝতে পারছি স্যার, মানে পাঁচটা যেহেতু ইউনিক বলছে যে পাঁচটা আমার ইউনিক, এই বুঝতে পারছি, ক্লিয়ার। কিছুই বুঝেন না আপনি এখন পর্যন্ত, ক্লিয়ার না পাঁচটা না তো এখানে কোনো প্যারাগ্রাফের কোনো বিষয় না, এখানে কোনো প্যারাগ্রাফের কোনো বিষয় নয়। আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা এমন জায়গায় আছে, দেখেন পাঁচটা প্যারাগ্রাফ প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রথম লাইন দেওয়া আছে, মানে বোঝাচ্ছে আমার প্রত্যেকটা প্যারাগ্রাফ ইউনিক করা আছে। লাইন না না প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স এখানে না, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট ফার্স্ট লেখা ফার্স্ট সেন্টেন্স দিয়েছি, দ্যাটস নট প্যারাগ্রাফ, নট প্যারাগ্রাফ। এখানে প্রত্যেকটা ফুল স্টপের আগের প্যারা এই পর্যন্ত একটা নিছে, এই ফুল স্টপের পরে আবার একটা নিছে। এই যে দেখেন মিলান প্রথমে, এই যে ম্যান মেড তারপরে ফুল স্টপের পরে ওয়ান অফ দা তারপরে আরেকটা ফুল স্টপ, এরপরে আছে কোথায় আওয়ার ওভারঅল, আওয়ার ওভারঅল এইটা, তারপরে এখানে ফুল স্টপটা মুছে গেছে অবশ্য, এখানে একটা ফুল স্টপ মুছে গেছে। হ্যাঁ তারপরে এখানে যে পিপল দেখছেন মিলে, এখানে মিলে প্রত্যেকটা সেন্টেন্স লাইন টু লাইন করছে ওরা, লাইন টু লাইন রাইট, মানে নিচার লিস্ট আছে, মানে ওই যে টুলস এর নিচার মানে তার মানে আরো আরো লাইন আছে মানে শর্ট তো স্যার। হ্যাঁ অনেক আছে জি স্যার,
ওকে, তাহলে আর্টিকেল জেনারেটিং এবং এই কন্টেন্ট জেনারেট করাটা পারছেন জানছেন, এখন আমাদের কি কাজ হবে? তাহলে এই আর্টিকেলটা আমরা ইউনিক করার পরে সেই ইউনিক আর্টিকেলটা আমরা আবার কি করবো, অ্যাজ এন আর্টিকেলস এর মতন জনপ্রিয় যে আর্টিকেল সাইটগুলো আছে সেই আর্টিকেল সাইটগুলো আমরা সাবমিট করবো। এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা অ্যাজ এন আর্টিকেলস এর সাইটে আপনাদের সাইন আপ করতে হবে। আর্টিকেল সাইটে সাইন আপ করলেই যে আপনি অ্যাপ্রুভাল পাবেন বিষয়টা এরকমের নয়। আপনার আর্টিকেল সাইটগুলোতে আপনারা আজকে থেকে গুগল থেকে সার্চ করে বের করে নেবেন, আর্টিকেল সাইট দিয়ে সার্চ দেবেন, দেখবেন অনেক আর্টিকেল সাইটের নাম আপনাদের সামনে শো করবে। তো সেই আর্টিকেল সাইটগুলোতে সাইন আপ করার জন্য রিকোয়েস্ট করবেন, যে সাইন আপ কেমনে করতে হয় সেটা তো সবাই জানেন। তো সাইন আপ করার পরে আপনাদের ওয়েট করতে হতে পারে, কোনো কোনো আর্টিকেল সাইট আপনাকে বলবে সাথে সাথে ভেরিফাই করতে অসময় দিবে, আবার কোনো কোনো বলতে পারে যে তোমার এটা আমরা দেখবো ভেরিফাই করে তারপরে তোমাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিই। অ্যাপ্রুভাল পাওয়ার পরপরই আপনারা একটা কাজ করবেন না, যে কোনো কমার্শিয়াল আর্টিকেল আপনারা সাবমিট করবেন না। ধরে আপনি অ্যাজ এন আর্টিকেলস এর অ্যাপ্রুভাল পাইলেন, অ্যাপ্রুভাল পাওয়ার পরে 5 থেকে 10টা আর্টিকেল আপনি লিখবেন, বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে লিখবেন, একদম কোনো ব্যাকলিং ছাড়া, কোনো রকমের ব্যাকলিং দিবেন না। মানে আপনার ওয়েবসাইটে ডাইভার্ট করার কোনো চিন্তা করবেন, ফ্ল্যাট আর্টিকেল লিখবেন, যেমন এই রকমের ডাইরেক্ট আপনি কন্টেন্ট দিবেন, টেক্সট দিবেন, এখানে কোনো লিঙ্কিং করবেন না, কোনো কাজ কোনো লেখাকে লিঙ্ক করবেন না। কেন? কারণ আপনি আর্টিকেল অ্যাপ্রুভাল দেওয়ার পরই আপনাকে তারা মনিটর করবে, মিনিমাম 5 থেকে 10টা আর্টিকেল দেখবে যে আপনি কী ধরনের আর্টিকেল লিখতেছেন, এখানে কোনো পলিটিক্যাল আর্টিকেল লিখতেছেন কিনা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর্টিকেল লিখতেছেন কিনা, বা কমার্শিয়াল কোনো আর্টিকেল আপনি লিখতেছেন কিনা। এই বিষয়গুলো মনিটর করে যদি দেখে যে না আপনার এখানে কোনো উদ্দেশ্য আছে, তখন আপনার এই অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিতে পারে, তখন কিন্তু আপনার আর্টিকেল সাবমিট করতে পারবেন। সেহেতু মানে টেকনিকটা হলো যে আপনি প্রথম 5-10টা আর্টিকেল ফ্রি লেখেন, কোনো ব্যাকলিং ছাড়া, কোনো ধরনের পলিটিক্যাল ছাড়া, কোনো ধরনের প্রোডাক্ট রিলেভেন্ট বা কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট ছাড়া সুন্দর আর্টিকেল লেখেন। এটা লেখার পরে দেখবেন যে এরপরে আপনি মোটামুটি বিশ্বস্ত হয়ে যাওয়ার পর থেকে আপনি শুরু করবেন ব্যাকলিং করা। হ্যাঁ, তো ব্যাকলিং করাটা আপনাদের প্রবল হবে যেটা কিভাবে বুঝবো, মানে কয়েকদিন পর আপনি ইমেলে আসবে, আপনি ইমেলে বলেই দিবেন আপনার যে কাজের আর্টিকেল সেই অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। কিছু কিছু আর্টিকেল কি ইংলিশ পেপারে তো পাওয়া যায়, ম্যাগাজিন, তারপরে পেপার, হ্যাঁ যাবে তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু সেটা তো আপনার আগে এরকম চেক করে নেবেন যে আপনার এটা ইউনিক কিনা। অবশ্যই চেক তো করা যাবে, মানে ওটা করা যাবে কিনা স্যার? যাবে যাবে। আচ্ছা, কি যে আর্টিকেল যে এখানে সাবমিট করতে হবে, এটা কি স্যার অ্যালগরিদম দিয়ে স্যার এটাকে মনিটর করে না নিজে পার্সোনালি মনিটর করে? অ্যালগরিদম দিয়ে মনিটর করে। এই যে কোনো ভ্যালু থাকে যে নির্দিষ্ট এত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে না, আমার ইচ্ছে মতো লিখলে আমি পারি, মানে কত ওয়ার্ডের হতে হবে, কত ওয়ার্ডের হতে হবে না সেটা? এমন কি হইতে পারে যেমন আমি প্রত্যেকটা